আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে যারা যারা একটা ক্লিক করেছেন তাদেরকে আমি সম্পূর্ণ রিকোয়েস্ট করে বলবো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনার জন্য 10টা করে পেমেন্ট নিতে পারবেন এরকম একটা ট্রাস্টেড আর্নিং অ্যাপ্লিকেশন শেয়ার করব। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যদি আপনি একটু কাজ করতে পারেন, অর্থাৎ একটু সময় দিয়ে কাজ করতে পারেন, তাহলে কিন্তু সেই কারণে আপনি যে কাজটা করবেন সেই কাজের ফলটা কিন্তু আপনি পাবেন, ঠিক আছে? এবং এই অ্যাপ্লিকেশনটিতে যারা যারা এখন কাজ করতেছে বর্তমানে কিন্তু 100% পেমেন্ট নিতে পারতেছে। আপনি কাজ করলে কিন্তু আপনিও পেমেন্টটা নিতে পারবেন। অনেকে এখন লকডাউন চলতেছে, ঘরে বসে টাকা ইনকাম করতে চাচ্ছেন কিন্তু ভালো কোনো অ্যাপস পাচ্ছেন না, তারা চাইলে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো বেশ, কথা আর বাড়বো না, চলুন মেন স্ট্রিমে যাওয়া যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফার্স্ট থেকে বেল নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখবেন, তাহলে আমাদের এই চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো বেশ, হচ্ছে আপনি কি করবেন, এই অ্যাপ্লিকেশনটিকে মাত্র 10টা করলে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন 10টা করলে আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। তো যাই হোক, এখন আমি কাজের নিয়মটা দেখা দিচ্ছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যে কাজটা করবেন, একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন। ভিপিএনটা আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন? ফার্স্ট অফ অল আপনি কি করবেন, প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে, ঠিক আছে? তো এখান থেকে প্লে স্টোরে আসবেন। তো বেশ, আসার পর এখান থেকে মূলত আপনি এখানে সার্চ করে দেবেন সুপার ভিপিএন, ঠিক আছে? সুপার ভিপিএন লিখে সার্চ করার পর একটা ফার্স্ট অফ অল যে ভিপিএনটা চলে আসবে, এই ভিপিএনটাকে আপনার ডাউনলোড করে নিতে হবে। তো আমার এই ভিপিএনটা ডাউনলোড করা হয়ে গেছে, তো আপনি ডাউনলোড করে ফার্স্ট অফ অল এখানে ওপেনের মাঝে ক্লিক করে দেবেন। তো গাইস, অলরেডি কিন্তু আমি ভিপিএনটা কানেক্ট করে নিয়ে মানে ভিডিওটা স্টার্ট করেছি, তো আমি আপনাকে একটু খালি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো বেশ, এখান থেকে যখন মূলত ওপেন করবেন সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর হচ্ছে আপনাকে এখান থেকে ওয়ার্ল্ড আইকনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? ওয়ার্ল্ড আইকনে যখন মূলত আপনি ক্লিক মানে ক্লিক করে দেবেন, তারপর এখানে দেখবেন অসংখ্য কান্ট্রি চলে আছে। তো ভিপিএনটা আমার কানেক্ট করা হয়ে গেছে, তো এখান থেকে আপনি ইউনাইটেড ইউএস যে কান্ট্রিটা রয়েছে সেই কান্ট্রিতে ক্লিক করে কানেক্টের বাটনে ক্লিক করে ভিপিএনটা আপনি কানেক্ট করে নেবেন, ঠিক আছে? তো ভিপিএনটা কানেক্ট করা হয়ে গেছে, তারপর হচ্ছে আপনি কী করবেন, অন ক্লিক আনে আর্নিং অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন। তো গাইস, এখান থেকে কিন্তু একদমই সিম্পল, আপনাকে অ্যাড দেখার মাধ্যমে ইনকাম করতে হবে। আশা করি বুঝতে পারছেন, মাত্র 10 টাকা আপনি পেমেন্ট নিতে পারবেন। তো বেশ, এখানে আমি অ্যাপটা ওপেন করে দিয়েছি। অ্যাপটা ওপেন করে দেওয়ার পরে এরকম একটা লোডিং নিবে। তো বেশ, তারপর মূলত আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করা লাগবে, তার জন্য এখানে সাইন আপের মাঝে ক্লিক করে দেবেন। সাইন আপের মাঝে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম দেবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড এখানে দিয়ে এখানে একটা রেফার কোড দিতে হবে। রেফার কোডটা হচ্ছে আপনি 1234 বসিয়ে দেবেন এবং এখান থেকে আপনি সাইন আপের মাঝে ক্লিক করবেন। তো বেশ, তারপর মূলত আপনাকে দেখবেন এখান থেকে আপনাকে বলবে সাইন রেজিস্ট্রেশন সাকসেসফুল, তখন আপনি কী করবেন, ওকেতে ক্লিক করে ফার্স্ট অফ অল ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন যে বাটনে দেখতে পাচ্ছেন লগ ইনের মাঝে ক্লিক করে লগ ইন করে নেবেন। ওকে, তো বেশ, যখন মূলত আপনি লগ ইন করবেন, লগ ইন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার মাঝে শো করবে। এখানে একটা নোটিশ চলে আসবে, নোটিশে প্রথমত আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমে বলতেছে ইউএস এবং ইউকে কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে হবে ভিপিএনটা কানেক্ট করে, ঠিক আছে? এবং এখান থেকে 15টি অ্যাড দেখার পর একটি ক্লিকের কাজ করতে পারবেন, প্রত্যেকটা ক্লিকে আপনি 60 পয়েন্ট করে ইনকাম করতে পারবেন। এবং আপনি কিন্তু অ্যাপ্লিকেশনে কিন্তু রেফার করে কিন্তু মানে এখান থেকে কিন্তু 20% কিন্তু কমিশন নিতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। এবং অ্যাপটি মানে অ্যাপসটা দেখতেছেন, তারা বলতেছে অ্যাপসটা লাইফ টাইম থাকবে এবং আপনারা লাইফ টাইম ইনকাম করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। এখন কাজের নিয়মটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টটা খোলার জন্য আমি এখানে 20 পয়েন্ট পেয়ে গেছি, তো এখানে আপনি কী করবেন, ডেলি বোনাস রয়েছে, প্রথমে ডেলি বোনাসের কাজটা করবেন। তার জন্য এখান থেকে আপনি বোনাসের জন্য এখানে ওকেতে একটা ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর দেখবেন একটু পরে কিন্তু আমার এখানে কিন্তু পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আরও কিন্তু 10 পয়েন্ট আমার অ্যাড হয়ে গেলো, এবং কিন্তু আমি কিন্তু 40 পয়েন্ট কিন্তু পেয়ে গেছি এবং 20 পয়েন্ট অ্যাড হয়েছে। গাইস, আমি কিন্তু 40 পয়েন্ট কিন্তু পেয়ে গেছি। এবং ইন্টারফেসগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার স্ট্যাটাসের কাজ দেখতে পাবেন, তারপর প্রোফাইল রয়েছে, তারপর ডেলি বোনাস, লিডার বোর্ড, উইথড্র হিস্টোরি, তারপর হাউ টু ওয়ার্ক রয়েছে, তারপর এখানে সাপোর্ট রয়েছে, আপনি চাইলে অ্যাডমিনের সাথে মানে সরাসরি কথা বলতে পারবেন এখান থেকে। তো যাই হোক, এখন হচ্ছে কাজটা দেখাবো। কাজটা এখানে কিন্তু ডেলি বোনাস নিয়ে নিয়েছি, তো এখান থেকে আপনি এখন কাজটা কজন এখান থেকে রয়েছে, আপনার কাজ কজন রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে স্টার ট্রাক্স। তো এই কাজটা করে আর্নিং করতে পারবো, তো এখানে স্টার ট্রাক্সের মাঝে ক্লিক করতেছি। তো বেশ, এখানে স্ট্যাটাসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এখন কিন্তু 12টা অ্যাড রয়েছে, এখান থেকে এক এক সময় এক এক অ্যাড কিন্তু আপনাকে দিতে পারে। অর্থাৎ আজকে আপনি কাজ করছেন 12টা অ্যাড মানে 12টা আপনাকে ইম্প্রেশন কমপ্লিট করতে হবে, কিন্তু কালকে আবার ঢুকছেন দেখতেছেন এখানে 15টা বা 20টা করতে মানে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারও ইনকাম কম হবে এবং অ্যাডমিনের কিন্তু ইনকাম একটু হবে, ঠিক আছে? তো যাই হোক, এখন হচ্ছে আপনি যে কাজটা করবেন এখান থেকে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন, কফরে একটি অ্যাড আসবে। এই অ্যাডটা মূলত আপনাকে মাত্র 2 সেকেন্ড দেখতে হবে, মাত্র 2 সেকেন্ড করে অ্যাড দেখার জন্য আপনি ইনকাম করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আবার একটা কমপ্লিট হয়ে গেছে, আবার আমি নেক্সটে ক্লিক করবো, কফরে দেখতে পাচ্ছি এখানে আমাকে ওয়েট করতে বলতেছে, সময়টা শেষ, যখন ক্লোজ দিস অ্যাডটা কাছে চলে আসবে ব্যাক করবেন। এবার মূলত আপনি শুধু নেক্সটে ক্লিক করবেন এবং যে অ্যাডটা আসবে এই অ্যাডটা আপনাকে মাত্র 3 সেকেন্ড দেখতে হবে, এটা শুধুমাত্র আপনার এখানে কাজ, ঠিক আছে? তো এখান থেকে আপনি দেখবেন, দেখা হয়ে গেলে দেখবেন আবার আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এবার আমি আবারও নেক্সটে ক্লিক করতেছি, আমি লাইভ এখান থেকে কমপ্লিট করে দেখা দিচ্ছি। সো গাইস, ভুলে কিন্তু আপনার এখানে নেক্সটে ক্লিক করার পরে যে অ্যাডগুলো আসে, যেমন এখানে দেখতে পাচ্ছে একটি অ্যাড শো করছে, এই অ্যাডে কিন্তু আপনার ক্লিক দেওয়া যাবে না। ক্লিক দিলে কিন্তু আপনার ইনভাইট ক্লিক হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক করে দিবে, তাই অবশ্যই আপনারা নিয়মটা মেনে
নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো গাইস দেখতেছেন পাঁচটা কিন্তু অলরেডি কিন্তু আমার হয়ে গেছে। তো আমি আবারও নেক্সট ক্লিক করব, কপি দেখবেন আবারও একটা আসু করছে। এটা আপনি এভাবে মূলত এখানে কমপ্লিট করবেন। তো দেখতেছেন আমি লাইভে কিন্তু কমপ্লিট করে দেখা দিলাম, ছয়টা কিন্তু অলরেডি কিন্তু আমি 12টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি। তো বাকি ছয়টা কাজ করে আবার ব্যাক আসতেছি। সেখানে কিন্তু অলরেডি 12টা কমপ্লিট করে নিলাম। যখন 12টা কমপ্লিট হয়ে যাবে এখানে একটা অপশন পাবেন ক্লেম, তখন আপনি ক্লেমে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অ্যাডটা আসবে এখানে আপনি অ্যাডে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই অ্যাডটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে, অন্যথায় অন্য কোনো অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, আপনি পেমেন্ট পাবেন না। তো এখান থেকে লাস্ট 12টা কমপ্লিট করার পর ক্লেমের মাঝে ক্লিক করার পর যে অ্যাডটা আসবে ওই অ্যাডে ক্লিক করবেন। কফার আপনাকে এরকম যদি ওয়েবসাইটে নিয়ে আসে সেক্ষেত্রে সেই ওয়েবসাইটে আপনাকে এখানে একটা সময় কাউন্ট হবে, দেখতে পাচ্ছেন এখানে একটা সময় কাউন্ট হতেছে। সময় কাউন্টটা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করা হয়ে গেলে মূলত আপনি দেখবেন আপনার ব্যালেন্সে তারা 60 থেকে 100 পয়েন্টের মধ্যে মানে অ্যাড করে দিবে, আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে মূলত আমার কিন্তু 35 সেকেন্ড বাকি রয়েছে, আমার বাকি 1 মিনিট মানে বাকি যে সেকেন্ডগুলো সেই সেকেন্ডগুলো কিন্তু আমি ওয়েট করে নিয়েছি। তো গাইস আমি একটু ওয়েট করতেছি, তারপর আবার ব্যাক করব। ওকে, তো গাইস এখান থেকে কিন্তু মাত্র কিন্তু আমার 3 সেকেন্ড বাকি রয়েছে। তো 3 সেকেন্ড হয়ে গেলে তখন দেখবেন, দেখেন এখান থেকে দেখবেন ক্লিক সাকসেস, তখন মূলত এখান থেকে আপনাকে দেখবেন আপনার ব্যালেন্সে তারা পয়েন্ট অ্যাড করে দিচ্ছে। দেখতে পাচ্ছে এখন কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু পয়েন্ট রয়েছে 92 পয়েন্ট, আমার কিন্তু ব্যালেন্স 44 পয়েন্ট ছিল, আর কিন্তু পয়েন্ট অ্যাড হয়ে কিন্তু 92 পয়েন্ট কিন্তু হয়ে গেছে। এভাবে মূলত আপনি এখানে আনলিমিটেড ড্রাবে কিন্তু স্ট্যাটাক্সের কাজটা কিন্তু করতে পারবেন। তো জ্যাক এখন হচ্ছে বাকিটা টাকা দিচ্ছে, অর্থাৎ আপনাকে ট্যাক্স করে কিন্তু আর্নিং করতে হবে। তাছাড়া আপনি রেফার করতে পারবেন, কিন্তু হোম পেজে যে আপনি মানে এখান থেকে যে নাম্বারটা থাকবে সেটা কিন্তু আপনার রেফার করতে হবে, আশা করি গাইস বুঝতে পারছি। তো এখন আমি মানে এখান থেকে প্রোফাইলে ঢুকে কিছু দেখা দিচ্ছি। তো এখানে প্রোফাইল মাঝে ক্লিক করতেছি, প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে প্রোফাইল আপনি দেখতে পাবেন, এখান থেকে আপনার ব্যালেন্স, এখানে মোবাইল নাম্বার, তাছাড়া এখান থেকে আপনি কত পয়েন্ট ইনকাম করেছেন, কয়টা আপনি ভুল কাজ করেছেন সেটা ইনভাইট ক্লিকে শো করবে, এবং এখানে কয়টা আপনি টাস্ক কমপ্লিট করেছেন সেটা শো করবে, আশা করি বুঝতে পারছেন। এবং আপনি চাইলে লিডার বোর্ডে কিন্তু থাকতে পারেন, এবং হিস্টোরি চাইলে আপনি কিন্তু দেখতে পারেন, এবং হিস্টোরিতে কিন্তু রয়েছে পেমেন্ট বুকগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, কিন্তু পেন্ডিং রয়েছে কয়টা, মাত্র একটা কিন্তু পেন্ডিং রয়েছে, তা বিকাশের মাধ্যমে দেখতে পাচ্ছেন। পেমেন্টটা কিন্তু 100% করে, যদি পেমেন্টটা 100% না করতো সেক্ষেত্রে কিন্তু এখানে বিকাশে কিন্তু কেউ পেমেন্ট রিসিভ করতো না। তো তারপর যদি পেডে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো পেমেন্ট কিন্তু পেড করা রয়েছে, আশা করি বুঝতে পারছেন। তো পেমেন্টটা এখন নেবেন কি হবে, তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে উদ্রের মাঝে ক্লিক করবেন। তো গাইস উদ্র মাঝে ক্লিক করার এখানে প্রায় 6টার মতো মেথড পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্বোচ্চ মেথড, ঠিক আছে? তো যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রিচার্জ, স্কিটো, বিকাশ, পেটিএম, নগদ, রকেট, তো যেটার মাধ্যমে নেবেন সেটা সিলেক্ট করবেন। মাত্র 1700 পয়েন্ট হলে মূলত আপনি 10 টাকা এখান থেকে রিচার্জ নিতে পারবেন, দেখতে পাচ্ছেন 10 টাকা আপনি রিচার্জ নিতে পারবেন, এবং স্কিটো সিমে কিন্তু 1700 পয়েন্টে 10 টাকা নিতে পারবেন, বিকাশে 3500 পয়েন্ট হলে আপনি 20 টাকা নিতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। এখানে নাম্বারটা দিয়ে উদ্র মাঝে ক্লিক করলে আপনাকে নিশ্চয় তারা 24 ঘন্টার মধ্যে পেমেন্টটা করবে, এবং এখানে চারটা আপনি দেখে উদ্র করে দেবেন, আশা করি গাছ বুঝাতে পারছি। তো এটা ছিল মূলত ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এবং এরকম অ্যাপ্লিকেশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।